রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া তাদের রণতরীটি টেনে বন্দরে নেওয়ার সময় ডুবে গেছে। কৃষ্ণ সাগরে রাশিয়ার এই ফ্ল্যাগশিপ জাহাজটিকে বন্দরের দিকে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু সাগর উত্তাল হওয়ায় সেটি ডুবে যায় বলে মন্ত্রণালয় বার্তায় বলা হয়েছে। রাশিয়ার সামরিক শক্তির প্রতীক 510 ক্রুসহ মিসাইলবাহী এই রণতরীর নাম মস্কোভা এবং এটি ইউক্রেন যুদ্ধে তাদের নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল। তবে কিয়েভ দাবি করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র রণতরীটিতে আঘাত করেছে, তবে মস্কো কোনো হামলার কথা বলেনি। তারা বলেছে আগুন লাগার পর নৌযানটি ডুবে যায়। আগুনের কারণে জাহাজটিতে রাখা গোলা বারুদ বিস্ফোরিত হতে থাকে এবং এরপর সব ক্রুকে নামিয়ে আনা হয় বলে রাশিয়া জানিয়েছে। মস্কো কৃষ্ণ সাগরে রাশিয়ান নৌবহরের এক ফ্ল্যাগশিপ জাহাজ। ফ্ল্যাগশিপ জাহাজ হচ্ছে কোনো নৌবহরে নেতৃত্বদানকারী জাহাজ যেটি অধিনায়ক ব্যবহার করেন। নৌবহরের অন্যান্য জাহাজের তুলনায় ফ্ল্যাগশিপ জাহাজ সাধারণত খুবই দ্রুতগামী এবং শক্তিশালী হয়। ক্রুজার মস্কোভা 2000 সাল থেকে কৃষ্ণসাগরে রুশ নৌবহরের নেতৃত্ব দিয়ে আসছিল। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলছেন তাদের বাহিনী ছোড়া দুটি নেপচুন মিসাইল মস্কোভার উপর আঘাত এনেছে। মস্কোভা জাহাজ নিয়ে আলোচনা ছিল ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে। সে সময় একটি স্নেক আইল্যান্ডে এই জাহাজ গিয়ে সেখানে মোতায়েন সব ইউক্রেনীয় সৈন্যকে আত্মসমর্পণ করার হুমকি দেয়। সিরিয়া যুদ্ধের সময়ও রাশিয়া এই মস্কোভা জাহাজটি সিরিয়ান সেনাদের নৌ সুরক্ষার কাজে ব্যবহার করেছে। এতে জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সাবমেরিন ও টর্পেডো বিধ্বংসী অস্ত্র ছিল। তবে জাহাজটিতে হামলায় ইউক্রেনীয় দাবি যদি সঠিক হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 12,490 টনের মস্কোভাই হলো সবচেয়ে বড় রণতরী ডুবে যাওয়ার ঘটনা। এদিকে ইউক্রেনের মিসাইল ফ্যাক্টরি গুড়িয়ে দিয়েছে রাশিয়া। কিয়েভের অদূরে ঝুলিয়ানস্কি মেশিন বিল্ডিং পয়েন্টে আসলে পড়ে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, রাশিয়ার ভূখণ্ডে হামলা হলে কিয়েভে প্রচণ্ড বোমাবর্ষণ করা হবে বলে হুমকি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার ইউক্রেনের মিসাইল ফ্যাক্টরিতে সমুদ্র থেকে দূরপাল্লার কালিবার মিসাইল ছোড়া হয়। কিয়েভের অদূরে ঝুলিয়ানস্কি মেশিন বিল্ডিং প্ল্যান্টটিতে ইউক্রেনীয় ফৌজের জন্য এন্টি এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম তৈরি এবং মেরামত করা হয়। এই হামলার পর জেলেনস্কি বাহিনীর মিসাইল তৈরি ক্ষমতা হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, কিয়েভের জাতীয়তাবাদী সরকার যদি রুশ ভূখণ্ডে কোনো সন্ত্রাসবাদী হামলা চালায় তাহলে কিয়েভে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে তোলা হবে।